আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক ভাই জানতে চেয়েছেন আমাদের হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। আসলে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কথা বলার আগে আমরা বলতে চাই আমাদের বৃহত্তর সিলেটের অবস্থা। বৃহত্তর সিলেটের অবস্থা খুবই মানে বন্যা কবলিত এলাকা, এমন এক পর্যায়ে চলে গেছে যে মানুষের জানমালের আর কোনো নিরাপত্তা নেই। মানুষের বানের পানিতে ভেসে যাচ্ছে মানুষ, বানের পানিতে ভেসে যাচ্ছে শিশু, বানের পানিতে ভেসে যাচ্ছে মানুষের গরু বাছুর। মানে বানের পানিতে এমন একটা অবস্থা হয়েছে মানুষের ঘরের ভিতরে, যাদের কাঁচা বাড়ি ওরা থাকাটা দুষ্কর হয়ে গেছে। আর এই বন্যার যে পানি, মানে সিলেট বিভাগের, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জের যে পানি, সেই পানি প্রবাহিত হয়ে আমাদের হবিগঞ্জে নতুন করে বন্যার সৃষ্টি হতে যাচ্ছে। আমাদের হবিগঞ্জের বানিয়াচং, আজমিরি, লাখাই, নবীগঞ্জ মোটামুটি নতুনভাবে পানির দ্বারা আক্রান্ত। বানের পানি কী অবস্থায় আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে এবং আমাদের, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক, আর যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আদর্শ 2 নং রিচ ইউনিয়নের আদর্শ গ্রাম ছোট বহুলা, আর এর সংলগ্নই আছে 1 নং ইউনিয়ন। এই যে 1 নং ইউনিয়ন, এবং 1 নং ইউনিয়নের একদম শেষ প্রান্তে আপনারা জানেন খোয়াই নদীর বাঁধ সেখানে ভেঙে গেছে, এবং সেখানের বাঁধ ভাঙার কারণে সেদিকের পানির যে খরস্রোতা, পানির যে জোয়ার, সেই জোয়ারে বানের পানি আমাদের এদিকে ঢুকতেছে। খোয়াই নদীর পানি একদিকে ঢুকতেছে, একদিকে সিলেটের পানি নামতেছে। মানে হবিগঞ্জের অবস্থা একেবারেই করুণ অবস্থা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এদিকে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ভবন। সেই ভবনটি মোটামুটি হবিগঞ্জের শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। আর এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থা। তো আসলে পানি আর কতটুকু বাড়লে যে আমাদের হবিগঞ্জ শহরে ঢুকতে পারে এটা আপনারা আন্দাজ করতে পেরেছেন। এবং বর্তমান যে বন্যা পরিস্থিতি বা বন্যার যে একটা হবিগঞ্জের যে একটা পূর্বাভাস, সেটা কিন্তু ভালো সংকেত নয়। আমার মনে হয় যে যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে আজকে রাত্রেই অন্তত হাত দুই হাত পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এভাবে যদি পানি বাড়ে তাহলে আমাদের হবিগঞ্জের লক্ষ লক্ষ মানুষ আবার পানিবন্দী হয়ে যাবে। এখনও কিন্তু রাস্তাঘাট ডুবেনি। আপনারা রাস্তাঘাট, রাস্তাটা দেখানোর চেষ্টা করি। রাস্তাঘাট কিন্তু এখনও ডুবেনি, কিন্তু বন্যার পানি যদি আরেকটু বেড়ে যায় তাহলে কিন্তু এই রাস্তাঘাট কিন্তু ডুবে যাবে। এখন বাকিটা যে কি হবে বা কি হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝাটা মুশকিল কি হতে যাচ্ছে। এখন এই রাস্তার মধ্যে অনেক পশু পাখি এখানে খাবার গ্রহণ করে, আর এটা যদি তলিয়ে যায় তাহলে হয়তো বা কি যে পরিবেশ বা পরিস্থিতি দাঁড়াবে সেটা আসলে বলাটাই মুশকিল। পাশাপাশি বলবো আরও একটি কথা, অনেকেই লফট আপডেট জানতে চাইছেন। তাদেরকে বলবো যে লফট আপডেট আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে, আমি যেখানে লফটটি গড়েছি সেখানে বাপদাদার ভিটাতে আমি আছি, এবং সেই ভিটাটি অনেক সুউচ্চ আলহামদুলিল্লাহ। বানের পানি বলা যায় না কি হয়, তবে এখন পর্যন্ত অনেকটা নিরাপদ। এই রাস্তাতে যদি পানি উঠে যায় তাহলে এর আরও এক দুই হাত পানি যদি উঠে তাহলে আমাদের ভিটে পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বানের পানি কোথায় যায় বা কতটুকু উঠে সেটা কিন্তু আন্দাজ করা বা বোঝাটা মুশকিল। তো আসলে মানে খোদা তালার উপর ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। যেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা বলতে পারবো যে না বানের পানি আমাদের কিছু করতে পারবে না, বন্যার পানি, সেটা বলা কিন্তু মুশকিল। তবে আমরা আপনাদের কাছে দোয়া প্রত্যাশী, আমাদের সিলেট বিভাগের জন্য দোয়া করবেন, বিশেষ করে প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমি একা বেঁচে থাকতে কোনো লাভ নেই, আর একাও যে বাঁচতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, আর বাকিটার সময় কীভাবে যায় আমরা কিন্তু বলতে পারতেছি না। সবশেষে আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত ভাই ব্রাদাররা আমাদের বিভিন্নভাবে আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের খবরাখবর নিয়েছেন, আমাদের লাস্ট আপডেট জানতে চেয়েছেন, কবিতাগুলো কেমন আছে জানতে চেয়েছেন। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। এবং দেখেন এখানে কিছু কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর, এগুলো কিন্তু খাবারের অভাবে এখন জমিতে পানি আসার কারণে খাবারের অভাবে ওরা কিন্তু রাস্তায় আসছে। যদি রাস্তা ডুবে যায় তাহলে ওই জাতীয় প্রাণী, এই জাতীয় পাখিগুলোর জন্য সমস্যা হয়ে যাবে। আমাদের সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির ব্যাপারে নতুন করে বলার আর কিছু নাই, আপনারা সবই জানেন। এবং কতটুকু অসহনীয় কষ্টের মধ্যে আমাদের সিলেটবাসীরা রয়েছে
তা হয়তোবা একমাত্র আল্লাহ ছাড়া আমরা অনুধাবন করার মতো না, বা দেশবাসী অনুধাবন করার মতো না। যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন বা যারা এই পরিস্থিতির শিকার, একমাত্র তারাই বলতে পারবেন কি যে এটা অসহনীয় কষ্ট, একটা জীবন যুদ্ধের মধ্যে তারা পতিত হয়েছেন। আপনি দেশের যে প্রান্তেই থাকুন, বর্তমানে সিলেটবাসীর সাহায্যে হাত বাড়িয়ে দিন, যেভাবে পারেন, যে অবস্থায় পারেন, যেই অ্যাঙ্গেলে পারেন, যেভাবে পারেন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। দ্বিতীয়ত, এই সময়টাতে বন্যা পরিস্থিতিতে বিষধর সাপের আনাগোনা অনেকটাই বেশি থাকে, আমরা সাবধান থাকি এবং কার্বলিক অ্যাসিড ব্যবহার করার চেষ্টা করি। তাও যদি আমরা না পাই, বর্ষার সিজনে অনেক সময় আসে কার্বলিক অ্যাসিডের অভাব হয়ে যায়, এক্ষেত্রে আমরা লাইফ বয় সাবানকে টুকরো টুকরো করে, ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে ঘরের বিভিন্ন প্রান্তে যদি আমরা রেখে দিই, তাহলে তা থেকেও অন্তত বিষধর সাপ থেকে আমরা রক্ষা পাবো। সিলেটের এই বন্যা পরিস্থিতিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং এই বন্যা পরিস্থিতিতে আমরা সাপের আক্রমণ মুক্ত থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।